আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন ইস্তিয়াক অফিসিয়াল ওয়াইটি। আজকে আমি আলোচনা করব কম্পিউটারে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করা, যে ফাইলগুলোর কারণে আমাদের ল্যাপটপ বা পিসি স্লো হয়ে যায়। চলুন দেখে আসি আমরা কীভাবে ফাইলগুলো আমরা ডিলিট করতে পারি। প্রথমে উইন্ডোজ অপশান বা সার্চ অপশানে গিয়ে রান লিখে সার্চ করতে হবে। তার বিকল্প পদ্ধতি হলো উইন্ডোজ প্লাস আর অপশান। কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর অপশান বাটনটি চেপে কিন্তু আমরা এই কমান্ডটি দিতে পারি। কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে। তো আমরা প্রথমেই আমরা লিখব পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ। ইন্টার প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে সকল জাঙ্কস ফাইলগুলো শো করবে। তো আমাদের যা করতে হবে, এই সকল ফাইলগুলো সিলেক্ট করে আমাদের ডিলিট করে দিতে হবে। এই ফাইলগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। আমরা পুনরায় উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করার মাধ্যমে আমরা টেম্প লিখে সার্চ করব এবং এখান থেকে এন্টার প্রেস করলে আমাদের সামনে একটি পেজ আসবে। এখান থেকেও এগুলো সব আমরা ডিলিট করে দিব। আমরা পুনরায় উইন্ডোজ প্লাস আর কমান্ড প্রদান করব এবং এখান থেকে আমরা টাইপ করব ফ্রি স্পেস। আপনাদের সুবিধাতে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এখান থেকে আমরা সব ফাইলগুলো সিলেক্ট করে আমরা পুনরায় ফাইলগুলো ডিলিট করে দিব। তো এখান থেকে ডিলিট করে দেওয়া হয়ে গেলে আমরা উইন্ডোটি কেটে দিব এবং রিসাইকেল বিনে যেগুলো আমাদের ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো সব জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করে দেব এবং রিফ্রেশ করব। পুনরায় উইন্ডোজ প্লাস আর কমান্ড প্রদানের পর আমরা রিসেন্ট লিখে সার্চ করলে আমাদের সামনে যে ফাইলগুলো আসবে এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেব এবং তারপর আমরা সার্চ করব সার্চ বারে গিয়ে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ লেগে যে একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সি ড্রাইভ সিলেক্ট করে আমরা ওকে করে দেব এবং এখান থেকে সব ফাইলগুলো সিলেক্ট করে আমরা ওকে বাটনে প্রেস করব এবং এর যার কারণে আমাদের ল্যাপটপ বা পিসিতে থাকা জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আমি এখন যে সেটিংসটির কথা বলবো এটি হচ্ছে উইন্ডোজ 11-এর ক্ষেত্রে। তো আমরা এখান থেকে উইন্ডোজ প্লাস আই কমান্ড প্রেস করেও কিন্তু আমরা সেটিংসে প্রবেশ করতে পারি বা সেটিংস মেনুতে যে আমরা সেটিংয়ে ঢুকতে পারি। আমরা চলে আসলাম সেটিংস অপশানে। তো সেটিংস অপশান থেকে আমরা স্টোরেজ সিলেক্ট করব এবং ক্লিক করব। এখান থেকে টেম্পোরারিতে ক্লিক করব এবং টেম্পোরারি যে সকল ফাইলগুলো রয়েছে আমরা এখান থেকে ডিলিট করে দেব বা রিমুভ করে দেব। এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করলে এখান থেকে যে টেম্পোরারি ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।